গাইস, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি ভিডিও গত কথা খেয়াল করছি, মানে যখনই সকালে গুড মর্নিং বলছি ছাদে এসে, তাই এই একই জায়গা, মানে এই জায়গাটাতেই আমি একটু ইয়োগাটা সারি সেই কারণে। তো আজকে সূর্যদেব মাঝে মাঝে দেখা দিচ্ছেন, মাঝে মাঝে দেখা দিচ্ছেন না। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে আজকে, ভেবেছিলাম একটু বেশি সময় থাকবো, কেননা কালকে খাওয়া দাওয়াটা তো জমজমাট হয়েছে, সেই কারণে সেটা সম্ভব নয়। 1 ঘন্টাই হলো, কেননা মাসি চলে আসবে সেটা মনে পড়ে গেল। আর আমাকে ছাদটা ঝাড়ু দিতেই হবে, কেননা ছাদটা ভীষণ নোংরা হয়ে গেছে। ঝড় হলো তো কদিন, দু একদিন ব্যস্ততাতে দিয়েছি, তার মধ্যে বোধ হয় একদিন, কিন্তু তাহলে হয়েছে। ছেলেটার অসুবিধা হচ্ছে ওপরে এসে, তো সেই কারণে বেশি বকবক না করে চলো কাজটা সেরে ফেলি। চলুন, এর এমনিতে রান্নাঘর আমি এখন রাতেই সেরে রাখি, যতই রাত্রি হোক না কেন রান্নাঘর সেরে রাখি। কালকে আমরা সকাল সকালে শুয়েছি, ছেলে বাবা যেহেতু বাড়িতে আছে সেই কারণে আমার তো একদম একটা পুরো মানে ছেলের কোনো কিছুই একরকম দেখতে হচ্ছে না, সেই রকম একটা ব্যাপার। তো সেই কারণে আমি অনেকটা সময় পেয়ে যাচ্ছি। চলুন আর বকবক না করে শুরু করে ফেলি, চলুন। ছাদ ঝাড়িতে 15 মিনিট লাগলো, তবে ভীষণ নোংরা হয়েছিল। তো যাই হোক, এসব করতে করতে 6:30 বেজে গেছে। এবার আমি নিচে যাই, নিচে গিয়ে নিচেটা পরিষ্কার করি, তারপরে উপর আসবো, কেন মাসি আবার চলে আসবে। আর আজকে কীরকম একটা ধুম ধরে আছে, বৃষ্টি হলে তাও হয়, ভীষণ গরম, মানে একটা ভ্যাপসা নিয়ে গরমের মধ্যে। নিচেটা পরিষ্কার হয়ে গেছে, মাসি চলে এসছে। এই যে আমার বাবু এখনো ঘুমাচ্ছে, একবার ডাক দিলাম, বাবা ওঠো করে আবার শুয়ে পড়লো, ঠিক আছে ঘুমো। আমিও ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি সব, একদম যখন বাথরুম যায় একদম বাথরুম টাথরুম ড্রেসিং ট্রেসিং সব পরিষ্কার করে নিই। ওটা আমার সকালের ডিউটি, সকালে ছেড়ে দিই, স্নান করার সময় আমার মানে তখন সময় হয় না, তখন মাথায় থাকে যে শ্রীপণের খাবার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সে কারণে সকালে ছেড়ে ফেলি। আর এখন এবার আরেকবার চা হবে, আরেকবার চা খাবার পরে বাবুকে তুলবো, তারপরে উপরটা পরিষ্কার করবো। উপরে এখন তো পোছাও লাগাতে হয়, কেননা মাসিকে উপরে আসতে দিই না, মাসির শরীরটা খারাপ সেই কারণে। তো চলুন নিচে যাই, চা খাই। আর কালকের না অনেক খাবার বেঁচে গেছে কালকে, সেটা এখন জল খাবারে হবে না দুপুরে না রাতে, সেটা মাকে গিয়ে শুধোতে হবে। আর একবার চা খাবো, তারপরে টিফিনটা বানাবো, ঠিক আছে? এই যে আদা পেঁয়াজ রসুন, মানে আগের দিন ছোলা বানিয়েছিলাম শনিবারে, যেটা নিরামিষ, তো সেই জন্য ব্যাস ছোকছাক দিয়ে হয়ে গেছিলো, আর সেটা আমার হাজবেন্ডকে খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে ভাবলাম যে হালকা খাবো, কিন্তু দেখলাম না ও খেতে ভালোবাসে না, ওরকমই বানায়। আর এটা বোধ হয় গিমির শাক, এটাকে এখন পরিষ্কার করতে হবে, এসব ভীষণ ধৈর্যের কাজ। তো চলুন এটাকে পরিষ্কার করে নিই। এইসব শাক টাক যখনই বাঁচতে লাগে আমার মুখটা পুরো তবলা হয়ে যায়, তাহলে এতটা তবলা হয় সেটা আমি জানতাম না, দেখেই কীরকম লাগছে, মানে এত বিরক্ত লাগে ওই একটা একটা করে খুঁটি খুঁটি করে বাছা, আর প্রত্যেকবার আমাকেই আর মায়ের তো অসুবিধা হয়, স্বাভাবিক বাঁচতে হয়। তো চাটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওটা মানে আমার হাজবেন্ডই এনে দিল। চাটা পেয়ে যাই হোক খুব ভালো লাগলো, যে ঠিক আছে চাটা এই সময় কাজে খুব দরকার। চা
गुड मॉर्निंग, गुड मॉर्निंग श्रीपन। সকাল দুপুর সব পেরিয়ে বিকেল হয়ে গেছে এখন, তো মানে কোনো জায়গায় মেঘ লেগে আছে, কোনো জায়গায় লেগে না, এরকম একটা ব্যাপার ছাদে আকাশে। আর আমরা ছাদে চলে এসেছি রোজকার মতন। আর ছাদে আজকে ঘোরা হাঁটা গল্প নয়, একটা অন্য কাজ হবে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার ঘরে বাচ্চা থাকে ভীষণই ভালো কথা। আমার ছেলের স্কুলে আজকে অনলাইনে যখন ক্লাস হচ্ছিলো তখন ওদের পড়িয়েছে, ওদের কাজও দিয়েছে, মাদিকে সাথে থাকতে বলেছে, যেহেতু ওরা তো একদমই বাচ্চা, তো সেই ছোট, তো সেই কারণে। তো চলুন, আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে অবশ্যই কাজ। উপরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে লাগলো, সেই কারণে নিচে সবগুলো আনতে হয়েছে। শ্রীপন ওর ঘরেই বানাচ্ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভালোভাবে, এইরকম জিনিসটা বানিয়েছে ও। তো যাই হোক, অন্য একদিন অবশ্যই শেয়ার করবো ছেলের মনটাকে আরও ভালো করার জন্য। ছেলের বাবা তারাকাটি মানে ও তাতানি বের করে নিয়ে এসেছিলো, যাই হোক ওইটা দিয়ে একটু মন বলানো। মানে বাচ্চাদিকে নিয়ে যে এক বছর হয় ঠিক আছে, বছর বছর যদি এরকম ঘরে বন্দি এরকম একটা পরিবেশ, আর তার মধ্যে মানে কিছুদিন বাইরে বেরোনো হলো, ঘোরা হলো, তারপরে আবার এরকম বন্দি, এই জিনিসটা না আমরাই মেনে নিতে পারছি না, তো বাচ্চাদের তো আরও অসুবিধা। তো যাই হোক, সব মিলিয়ে ঠিকঠাকভাবে চলার চেষ্টা করা হচ্ছে, যতদূর সম্ভব হচ্ছে। আপনারাও সবাই সাবধানে থাকবেন। এরপরে মানে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আজকে রাত্রের রান্নাটা আমি রুটিটা বানিয়েছি, আর তরকারিটা তরকা বানিয়েছিল ওটা আমার হাজব্যান্ডই বানিয়েছে, আমি জোগাড় দিয়ে দিয়েছি, মানে কেটে কেটে সব দিয়েছি, ও বানিয়ে নিয়েছে, আর সকালে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বানাবো বলে, ওটা খুব ভালো বানায়। তো আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমরা যখন সকালে উঠি কোনো কিছু স্টার্ট করি তখন মনে হয়, হ্যাঁ আমারও মনে হয় যে ভিডিওটা আজকে খুব সুন্দরভাবে তুলব, কিন্তু এখন পরিস্থিতি এমনই চলছে যেরকম ভাবছি, দিনের শেষে বা আপনার মাঝপথে এসে সেটা যে ঠিকঠাক মতন নিয়ে আসতে পারবো এটা এখন দুষ্কর হচ্ছে। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলি যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন। দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।